হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ভালো তো থাকতে হবে বস। তো সবাইকে জানাই গুড মর্নিং উইথ গুড আফটারনুন, কারণ এখন ঘড়ি কাটায় 12টা বাজে, পুরো পারফেক্ট 12টা বাজে। আমি আজকে উঠতে একটু লেট করে দিয়েছি, 3 দিন ধরে কোনো ভিডিও আসেনি, 4 দিনের মাথায় আমি ভিডিও ছাড়ছি। ভিডিও না দেওয়ার কারণ একটাই রিজন হচ্ছে যে কোনো কন্টেন্ট মাথায় আসছে না আমার, কি করব, কি ভিডিও ছাড়ব কোনো বুঝতে পারছি না আমি। কারণ আমি ভাবছি একটু আলাদাভাবে ইউনিকভাবে ভিডিও ছাড়ব। তো বন্ধুরা, তোমরা যদি আমার ডে লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তো প্লিজ একটু কমেন্টে জানিও, আমি তোমায় আমার পুরো ডেইলি লাইফে কী করি না করি সব জিনিস দেখাবো। তো প্লিজ এটা একটু কমেন্টে জানিও আমাকে। তো রিজন হচ্ছে এটাই যে 3 দিন ছাড়া 2 দিন ছাড়া ভিডিও আসছে, আমি একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে সেই জিনিসটা। তো আমি সেই জন্য ভেবেছি যে 1-2 দিন গ্যাপ হলো, আমি ভিডিওটা ভালো করে বানানোর চেষ্টা করবো, সেই জন্যেই আমার মিস হচ্ছে। তো আমি আজই দাঁড়িয়ে সন্দীপদের ছাদের মধ্যে, আগের ভিডিওতেও খুব ভালো রেসপন্স এসছে, তো প্লিজ এমনি করে সাপোর্ট দেখিয়েও, যারা নতুন থাকবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আর কিছু না, আপাতত এখানেই রাখছি, চলো নিচে গিয়ে দেখা হবে। এখন একটা দোকানে যাবো, ভাবছি কিছু একটা কিনতে যাবো, তো চলো দেখা যাক কী করি, নিচে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি দোকানে, একটা ফোনের দোকানে, ট্রাইপড কিনবো বলে। তো অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম, এখন জিনিসটা কেনা কোনো এর মধ্যেই পড়ে না, কারণ জাস্ট ভিডিও চালু করেছি তাতেই আমি এখন ট্রাইপড কিনছি। বাট একটা প্রবলেম হচ্ছে যে হাতে এমনি করে ধরে আছি, যে হাতও ব্যথা হচ্ছে, তো সেখানে ট্রাইপডটা কিনতে আমি বাধ্য হচ্ছি। তো যাই হোক, ট্রাইপড কিনতে যাচ্ছি, তো চলো কেমন কিনি দেখাই তোমাদের। তো বন্ধুরা, এখন দোকান থেকে কিনে চলে এলাম, আর দোকানে এত ভিড় ছিল বলে সেখানে ওইখানে ভিডিওটা করতে পারিনি। আর আরেকটা কথা, ট্রাইপড না একটা সেলফি স্ট্যান্ড নিয়েছি, কারণ ট্রাইপডের যে দাম বলছিল সেটা আমার বাজেটের বাইরে যাচ্ছিলো। তো যাই হোক, আমি এটা নিয়েছি, তো চলো ঘরে গিয়ে এটা আনবক্সিং করবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ফাইনালি ট্রাইপডটা কিনে, এবং ছাদে বসে আছি, চলো আবার ট্রাইপডটা খুলে আনবক্সিং করি। এই হচ্ছে আমাদের ট্রাইপড, বেশি না 500 টাকা নিয়েছে, অনেকটাই নিয়েছে, চুনা লাগিয়ে দিয়েছি, কী করা যাবে, চলো দেখি ভেতরে আনবক্সিং করে। বন্ধুরা দেখি এই হচ্ছে আমাদের ট্রাইপড, ব্লুটুথ কানেকশন আছে, চলো তাও খুলে দেখিনি কেমন আছে। তো ফোনটা এখানে লক করার জায়গা, এটা হচ্ছে ব্লুটুথ কানেকশন, এখানে ব্লুটুথটাকে অন করলে দেন ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, দ্যাটস ইট। তো এটা একটু লক করে নিই, এখানে কোলে পা দিয়ে বেশ, আচ্ছা এখান দিয়ে, এই হচ্ছে স্টিক, লোকাল আছে, বেশি হাই ফাই না, কারণ এই স্টিকটা অতটা ভালো না, এই ফোনটা কিন্তু মেন। তো সেজন্য আমি অতটা ভরসা করে এমনি করে স্ট্যান্ড খুলবো না। আর এখানে এই যে তাহলে এমনি নর্মাল হ্যান্ডে যদি নিয়ে ব্লগ বানাতে চাই তো কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা হবে না, কারণ এটাকে এটাকে ঢুকিয়ে দাও, পুরো সিস্টেমটাকে এমনি করে লক করে দাও, এখানে ব্লক করো, কোনো প্রবলেম নেই এটাতে। বাট যদি আমি স্টিকটা পুরো খুলি তো সেটা ফোন পড়ে আর চান্স বেশি থাকবে। তো চলো এটা এবার লাগিয়ে ভিডিওটা বানিয়ে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ট্রাইপড দিয়ে আমি ভিডিও করছি তোমাদের, যেটা আমি কিনে আনলাম, তো যেটা ভেবেছিলাম সেটা হয়নি। তো ঠিক আছে, এখন এটা দিয়ে চালাতে হবে, তোমরা সাপোর্ট দেখি যাও এমনি করে, তাহলে আরও ভালো কিছু কিনবো। আর কিছু না, এখন এইটুকুনি, এবং ঘরে যাবো, চান করবো, খাবো দাবো, দ্যাটস ইট। তো চলো আরো বিকেলবেলা দেখা হবে হয়তো। 6.5 hours later তো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ছিল, সন্ধ্যাবেলা কোথাও বেরোয়নি তাই কোনো ভিডিও বানাইনি আমরা। আরেকটা যে
ট্রাইপডে ভিডিওটা কেমন হচ্ছে একটু প্লিজ কমেন্টে জানিও। আর স্টিল না আমি এখন ট্রাইপডেই ভিডিও শ্যুট করছি, তো প্লিজ যারা নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে আবার, ততক্ষণ গুড নাইট।